প্রতিবেশী মহিলাকে ভিন রাজ্যে কাজে নিয়ে যাওয়ার অভিযোগে ওই মহিলার আত্মীয়দের রোষের শিকার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত বিরামপুর এলাকার গড়িয়াপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তির নাম রবিউল শেখ। 35 বছর বয়সী রবিউল শেখ প্রতিবেশী মহিলাকে কাজে নিয়ে গিয়ে এক মাস আগে দিল্লি থেকে মালদার গ্রামের বাড়িতে পাঠায়। গত কয়েকদিন আগে রবিউল নিজেও দিল্লি থেকে বাড়িতে ফেরে। ঘটনার কথা জানাজানি হতে শুক্রবার রাতে ওই মহিলার আত্মীয়রা রবিউলের ওপর হামলা চালায়। ওই মহিলার আত্মীয়দের অভিযোগ, তাদের না জানিয়ে কেন ওই মহিলাকে ভিন রাজ্যে কাজে নিয়ে গেল রবিউল ইসলাম। বর্তমানে আহত রবিউল ইসলাম মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মেয়েকে আমি নিয়ে গেছিলাম, আমি আমাকে বলেছিল চলো আমাকে নিয়ে কোথায় বাইরে তোমার সঙ্গে থাকবো, যেহেতু একবার এরকম হয়ে গেছিল তো আমাকে আর কে বুঝবে কে নেবে, তোমার কাছে থাকবো। আমি দুবার নিয়ে গেলাম ওকে, এক বছর পরে আসলাম, ওকে বাড়ি পাঠিয়ে দিলাম আগে, তারপরে এক মাস পরে আমি আসলাম, ওকে বাড়ি পাঠানোর এক মাস পরে বাড়ি আসলাম, ডাকলো আমাকে। তো বাড়ি গিয়ে ও আমাকে বলছে এসো এখানে, তা বলছি এরকম তো হয়েছে তো কেউ কিছু বলবে না, তো তুইও নিজের বাড়িতে আছিস ডাকছিস তো যাবো। তো গেলাম আর বাড়ি, আমি ভেতরে ঢুকতে গিয়ে আমার উপরে শুরু করে দিল, পিছন দিক থেকে বার করে দিল কে ওদের ওইখানকার ওর ভাইগুলো, ওর ভাইগুলো গ্রামে দু তিনটা ছেলে ছিল, তার বোন হয়েছিল। ওদের অভিযোগ কি, কেন মারল আপনাকে? ওটাই তো, ওরা বলছে তুই আবার নিতে এসেছিস, তুই আবার এরকম করবি, তো কিসের জন্য তুই এরকম করবি? কি করেছিলেন এর আগে? এর আগে কিছুই না, কাজ করতে গিয়েছিলাম কিন্তু ওকে কাজ করায় না, আমাদের ওখানে কাজ করানো চলে না, থাকছিল ওখানে, আমাকে ডেকেছিল আমি গিয়েছিলাম, যাওয়ার পরে পরিস্থিতি কি দিয়ে মেরেছে? মানে লাঠি দিয়ে যাই যা পড়েছে রাত্রে মেরেছে। কতজন মেরে? অনেকজন ছিল। আচ্ছা আমাকে ডাকলো কি না, আমি গেলাম, ওদের কারণ হচ্ছে যে কি তোর সঙ্গে ওকে ডাকলো, ওকে টিকিট টুকিট করে দিয়ে দিলাম, ও বাড়ি গেল, তার এক মাস পর আমি আসলাম বাড়ি, তারপরে আমাকে মারা শুরু করে দিল, কি তারপরে আর কেউ আসেনি ওখানে। 1700 টাকা ছিল, 1000 টাকা বের করে নিয়েছে, ওই যে ছেলেগুলো নিয়ে গেছিল আমাকে ওরে বের করেছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।